সুন্দর একটি প্রকৃতি, সামনে রয়েছে বাঘসিংহ পর্যবেক্ষণ রেস্তোরাঁ। যখন এই সাফারি পার্কে প্রবেশ করছিলাম তখন অনেকেই বলছিল এই রেস্তোরাঁগুলো থেকে নাকি বাঘসিংহ পর্যবেক্ষণ করা যায়। দুটি কিন্তু আলাদা আলাদা রেস্তোরাঁ যেখান থেকে মূলত বাঘসিংহ দেখা যায়। আসলেই কি এই রেস্তোরাঁগুলো থেকে বাঘসিংহ দেখা যায় সেটাই আজকে দেখার চেষ্টা করব। সেই সাথে গাজীপুরের এই সাফারি পার্কটা পুরোটা ঘুরে দেখার চেষ্টা করব। না অবশ্যই খেতে পারবেন, সে তো দেখা হবে কেন, হয়তো খাওয়ার সাথে সাথে দেখতে পাবেন আর কি। ভাইয়া কোন রেস্টুরেন্ট ভাইয়া? ওই রেস্টুরেন্টের বাইরে থেকে বাঘ দেখা যাবে? এটা এটা হচ্ছে আপনার বাঘের আর ওটা সিংহ না? খাওয়া দাওয়া কোথায়? মানে খাওয়া দাওয়া প্লাস সিংহ বাঘ দুইটাই দেখা যাবে। গাড়িতে এখন সেটাই তো, গাড়িতে না চললে হতো। আমাদের যাত্রা শুরু হয়েছিল মিরপুরের কালসি থেকে। মিরপুরের কালসি থেকে আমরা প্রথমে চলে আসি আবদুল্লাপুরে, এবং আবদুল্লাপুর থেকে আমরা রওনা হব গাজীপুরের উদ্দেশ্যে। এমনটাই প্ল্যান ছিল আমাদের আগে থেকেই। আবদুল্লাপুর নামার পর বেশ অনেকক্ষণ যাবত আমাদের ওয়েট করতে হয়েছিল গাড়ির জন্য। তারপর শেষ পর্যন্ত প্রভাতী বনশ্রী নামক একটি গাড়িতে উঠে আমরা রওনা হই আমাদের প্রধান গন্তব্যের উদ্দেশ্যে। আল্লাহর মর্জি যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব গাজীপুরের বাঘের বাজারে। ঢাকা থেকে ময়মনসিংহগামী যে কোনো গাড়িতে চড়ে আপনারা চলে আসতে পারেন। সাফারি পার্কে যাওয়ার জন্য আপনাদেরকে মূলত যেতে হবে গাজীপুরের বাঘের বাজারে। সেখান থেকে অটো ভাড়া করে সহজে চলে যেতে পারবেন গাজীপুরের সাফারি পার্কে। যাওয়ার সময় রাস্তার দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। আবদুল্লাপুর থেকে বাঘের বাজার পর্যন্ত আমাদের ভাড়া নিয়েছিল জনপ্রতি 50 টাকা। ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি বাঘের বাজার। এখানে দেখতে পাচ্ছেন বড় একটি সাইনবোর্ড রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের। এই পথে গেলেই সামনে আপনারা অটো পেয়ে যাবেন পার্কে যাওয়ার জন্য। আমরা যেখানে বাস থেকে নেমেছিলাম সেখানে আগে অটো পাওয়া যেত, কিন্তু রাস্তার উন্নয়ন কাজ চলায় আমাদের কিছুটা পথ হেঁটে এসে তারপর অটোতে উঠতে হয়েছিল। এখান থেকে সাফারি পার্ক পর্যন্ত অটো ভাড়া নেবে জনপ্রতি 15 টাকা। এখন যদি আপনারা সাফারি পার্ক ভ্রমণে আসেন তাহলে আপনাদের বাস ভাড়া কিছুটা বাড়তে পারে, কারণ আমরা সবাই জানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে। বাঘের বাজার থেকে সাফারি পার্কের যাওয়ার রাস্তাটি পুরোটাই গ্রামীণ পরিবেশ, দেখতে বেশ ভালো লাগছে। চলে এসেছি সাফারি পার্কের ভেতরে, এখন টিকিট সংগ্রহ করে পার্কের মধ্যে প্রবেশ করার পালা। এই সাফারি পার্কের প্রবেশ মূল্য জনপ্রতি 50 টাকা। ওই যে সামনেই দেখতে পাচ্ছেন পার্কে ঢোকার প্রধান গেট, তবে এই গেটটি দেখে আমার মনে হয়েছে এটা অনেকটাই ব্যতিক্রমভাবে সাজানো হয়েছে, যা আগে আমি অন্য কোথাও দেখিনি। তো যাই হোক, এখন আমরা প্রবেশ করব সাফারি পার্কের ভেতরে। সাফারি পার্কে প্রবেশ করার পর হাতের ডান সাইডে আপনারা দেখতে পাবেন এই সাফারি পার্কের পূর্ণাঙ্গ একটি ম্যাপ, অর্থাৎ কোথায় কি রয়েছে, কোন স্থানে আপনারা আগে যাবেন সেই সব কিছুই এই ম্যাপ দেখে বুঝে নিতে পারবেন। চলুন এখন পার্কের মধ্যে ঢোকা যাক এবং কোথায় কি রয়েছে তা ঘুরে দেখি। বেশ সুন্দর এবং সাজানো গোছানো পরিবেশ বিদ্যমান এই পার্কের মধ্যে। যারা আগে এখানে এসেছেন তারা হয়তো জানেন, আর যারা আসেননি তারা একবার হলেও এই পার্ক থেকে ঘুরে যেতে পারেন।
সামনে রয়েছে কোর সাফারি পার্ক, যেটা এই সাফারি পার্কের প্রধান আকর্ষণ। এই কোর সাফারি পার্কে আপনি বাস ভাড়া করে বাঘ, সিংহ, হরিণ সহ আরও বিভিন্ন ধরনের প্রাণী দেখতে পারবেন। প্রাণীগুলোকে আপনি দেখতে পাবেন একদমই মুক্ত অবস্থায়, যেটা সবচেয়ে বেশি আকর্ষণের। এটা হচ্ছে বাসের জন্য, বাস এখান থেকে। সামনে যে গেটটি দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে কোর সাফারি পার্কের প্রধান গেট। চলুন দেখে আসি সামনে আর কি কি রয়েছে। এটা হচ্ছে সাফারি কিংডম। এই পথে গেলে আপনারা দেখতে পাবেন বিভিন্ন প্রজাতির পাখি, কুমির, ঝুলন্ত বীজ, হাতি, রঙিন মাছ এগুলো। এই মুহূর্তে আমরা মূলত এই পার্কে কি কি রয়েছে সেটা জানার চেষ্টা করছি। এই পথে গেলে আপনারা দেখা পাবেন সাপ, কচ্ছপ সহ 200 প্রজাতির প্রাণীর। এখন আমরা যাচ্ছি এই পার্কের দুইটি রেস্তোরাঁ রয়েছে সেই রেস্তোরাঁর দিকে। আমরা কিন্তু খেতে যাচ্ছি না। তাহলে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে কেন আমরা যাচ্ছি। আমরা যখন এই সাফারি পার্কে প্রবেশ করছিলাম তখন এখানকার স্থানীয় কিছু লোকজন আমাদেরকে বলছিল যে এই পার্কের দুইটি রেস্তোরাঁ রয়েছে, ওই রেস্তোরাঁ থেকে নাকি বাঘ, সিংহের মুক্ত চলাচল খুব সুন্দরভাবে উপভোগ করা যায়। সেজন্য আমরা এখন যাচ্ছি সেই রেস্তোরাঁর দিকে, আসলেই সেটা কতটুকু সত্য সেটা দেখতে। যাওয়ার সময় আমাদের সাথে আলাপ হয়ে গেল এখানে ঘুরতে আসা একজন পর্যটকের সাথে। তিনি তার পুরো ফ্যামিলি নিয়ে এখানে ঘুরতে এসেছেন। তিনি মাত্র কোর সাফারি পার্ক থেকে ঘুরে আসলেন। ঘুরে আসার পর তিনি যেটা বললেন, তিনি নাকি ভালোভাবে কিছুই দেখতে পাননি। কোর সাফারি পার্কের বর্তমান প্রবেশ মূল্য 150 টাকা, যেটা আগে 100 টাকা ছিল, এখন মূল্যটা বৃদ্ধি পেয়েছে। ঝুলন্ত ব্রিজের তো এক্সট্রা টিকিট আছে মনে হয়। পর্যবেক্ষণ রেস্তোরাঁ খাওয়া দাওয়া নয় বাক্সিংহ তো দেখে গেছিলাম। বাঘ তো বলছে বাঘই, আপনি তো বলেন বাঘই নাই, দেখেন নাই না, দেখছি একটা ওই বেলুন দুর্বল সিংহ দেখছেন, বাঘ কি দেখছেন? বাঘ দেখেন নাই তো? বাঘ ঢুকছে নাকি কোথায় বেলে? অনেকক্ষণ গাড়ি দাঁড়িয়ে থাকলো। আচ্ছা আচ্ছা, বুঝলে কি ওই দিক দিয়ে যে গাড়ি বেলুন যায় এরকম সমতা নেই, আর সমতল নয়। আচ্ছা, মানে রাস্তাগুলো এরকম না, এরকম ছিল নাকি শুরুতেই, এখন ভেঙে ভঙ্গুর। ও আচ্ছা, ভেঙে একদম অবস্থা খারাপ হয়ে গেছে আর কি। ওর
পর্যবেক্ষণ রেস্তোরাঁ, তার মানে ইয়ে নয়, আমি চাচ্ছি হোটেলে খাবো কিছু। না হয়তো খাবার ব্যবস্থা আছে, কারণ এখানে কিছু অনেকেই বললো যে তারা খাওয়া দাওয়া করেই গেছে, তো খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়তো আছে, শুধু পর্যবেক্ষণ আবার খাওয়া দাওয়া দুইটাই। রেস্টুরেন্টে গিয়ে যদি আমরা ভালোভাবে বাঘ সিংহ দেখতে পারি তাহলে তো আমরা কোট সাফারি পার্কে প্রবেশ করব না, অন্যান্য স্থানগুলোতে যাব। আর যদি এই রেস্তোরাঁ থেকে আমরা কিছুই দেখতে না পাই তাহলে তো আমাদের কোট সাফারি পার্কে প্রবেশ করতেই হবে। আমরা যেহেতু অনেক সকাল সকাল এখানে এসেছিলাম তাই আমাদের হাতে অনেক সময় ছিল, সেজন্য আমরা ভেবে চিনতে সিদ্ধান্ত নিতে পারছিলাম। কোট সাফারি পার্কের বিষয়টা হচ্ছে সবাই এখানে যায় ভালোভাবে প্রাণীগুলোকে দেখার জন্য, তবে প্রাণীগুলোকে সুন্দরভাবে দেখাটা অনেক সময় ভাগ্যের উপরে নির্ভর করে। অনেকেই আছেন যারা একদমই কাছ থেকে সুন্দরভাবে দেখতে পেয়েছেন, আবার অনেকেই আছেন কিছুই দেখতে পাননি। তবে আমার মনে হয় কোট সাফারি পার্কে ভ্রমণের উত্তম সময় হচ্ছে বিকেলের অংশে, তখন রোদ অনেক কম থাকে, তাই বাঘ সিংহগুলো একদমই রাস্তার কাছে চলে আসে, তখন আসলে সুন্দরভাবে দেখা যায়। প্রথম রেস্তোরাঁয় আসার পর আমরা হতাশ, এখানে এসে আমরা কিছুই দেখতে পাচ্ছি না। এখন যাব দ্বিতীয় যে রেস্তোরাঁ রয়েছে সেখানে, চলুন সেখানে কিছু দেখতে পাই কি না। এতক্ষণ ছিলাম হচ্ছে টাইগার রেস্টুরেন্টে, এখন যাচ্ছি লায়ন রেস্টুরেন্টে। টাইগার রেস্টুরেন্টে যাওয়ার পরে সেখানে দেখার মতো কিছুই দেখতে পেলাম না, তো এখন যাচ্ছি হচ্ছে লায়ন রেস্টুরেন্টে, দেখি সেখানে কিছু আছে কি না। এটা তো বন্ধ মনে হচ্ছে, লায়ন রেস্টুরেন্টে আসার পরও রীতিমতো হতাশ। এখানে আসার পর দেখতে পাচ্ছি রেস্টুরেন্টটি বন্ধ, জানি না এটা কখন খোলা থাকে। আমাদের প্রথম থেকে ইচ্ছা ছিল এই পার্কের মূল আকর্ষণ বাসে রাইড করা, কিন্তু বাসে রাইড করার জন্য সবার কাছ থেকে যারা বাসে উঠেছিল তারা সবাই বলছিল যে বাসে ওঠার পরে তারা যে আশায় আসলে তারা উঠেছে সেই আশাটা তাদের পূরণ হয়নি, অর্থাৎ বাঘ সিংহ এগুলো তারা দেখতে পারেনি, বাঘ একদমই দেখতে পারেনি, সিংহ দেখেছে সেটা অনেক দূর থেকে। তো সেজন্যই আমরা আসলে বুঝতেই পারছি না যে বাসে আসলে উঠবো কি না। যেহেতু কোনো রেস্তোরাঁতেই আমরা কিছুই দেখতে পেলাম না তাই এখন আমাদের কোট সাফারি পার্কে প্রবেশ করতে হবে। এই কোট সাফারি পার্কে আমরা কী কী দেখলাম এবং সেই সাথে এই পার্কের আরও যেসব আকর্ষণীয় স্থানগুলো রয়েছে সেগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হব দ্বিতীয় পর্বে, অর্থাৎ শেষ পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।